ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহু আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানি ইলা ইয়াওমিদ্দিন বাদ সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে মহিলারা পুরুষদের মেলা কাজ করছে যেমন মোটরসাইকেল চালানো বাজার ও গাড়ি চালানো ইত্যাদি তো আপনি ছোট থেকে শুনেছেন যে যে কাজ পুরুষ করে ওই কাজ মহিলা করতে পারবে না তো এখন এগুলো করছে এগুলো কতটুকু শরীয়ত সম্মত হচ্ছে এটা আপনি জানতে চেয়েছেন মহতারাম ভাই যে কাজ পুরুষ করে ওই কাজ মহিলা করতে পারবে না এই মর্মে আসলে কোনো বিধি নিষেধ ইসলামে নেই এই মর্মে কোনো বিধি নিষেধ ইসলামে নেই যে যে কাজ পুরুষ করে ওই কাজ মহিলা করতে পারবে না এমনটা ঠিক নয় তবে বায়ের কাজগুলো পুরুষকেই ইসলাম দায়িত্ব দিয়েছে যেমন টাকা পয়সা ইনকাম রুজি রোজগার উপার্জন করে নিয়ে এসে বাড়িতে দিবে আর মহিলাদেরকে বলা হয়েছে ওকার নাফি বুয়ুতি কুন্না ওয়ালা তাবার ওয়াজিনা তাবার রুজাল জাহিলিয়াতিল ওলা তোমরা তোমাদের বাড়িতে অবস্থান করো এবং তোমরা জাহেলিয়ার যুগের নারীদের মতো বেহা হয়ে বেপর্দা হয়ে ঘুরে বেড়ায়ও না এ কথা নারীদেরকে বলা হয়েছে নারীদেরকে বলা হয়েছে যে আল্লাহর বান্দিদেরকে মসজিদে যেতে নিষেধ করিও না তবে অবৈত হন না খাইরুল্লাহ হন না তাদের বাড়িতে নামাজ পড়াই তাদের জন্য মসজিদের থেকে উত্তম তো সম্মানিত ভাই মূলত মহিলাদের জন্য তাদের বাড়িঘরের ঘরের মধ্যে পর্দা থাকাটাই তাদের জন্য মান ইজ্জতের জন্য 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 মর্যাদার সম্মানের সবচেয়ে উত্তম এবং এটাই তথা আল্লাহ নির্দেশ এলাহি কিন্তু জরুরি প্রয়োজনে নারী যদি তার পর্দা ঠিক রেখে বাইরে যায় তাতে শরীয়ত তাকে বাধা দেয় নাই যেমন একজন মহিলা তার চিকিৎসার জন্য বাইরে যাওয়া দরকার উনি পর্দা করে বাইরে যাবেন অনুরূপ একজন মহিলা তিনি শিক্ষকতা করতে চান তো শিক্ষকতা পেশাও একটা ভালো উত্তম পেশা নারী তার জাতিকে শিক্ষা দিতে পারে তবে নারীর জন্য মহিলাদেরকেই শিক্ষা দিতে হবে আমাদের সমাজে যেমন নারী পুরুষ সংমিশ্রণ বিভিন্ন কাজকর্মে ওই রকম পরিবেশে নারীর জন্য কাজ করা যায়জ নয় এটা এজন্য যে সেখানে সে ফেতনা থেকে মুক্ত নয় তার সহপাঠীর দ্বারাই সে ফেতনাতে পতিত হতে পারে এবং পরকীয়ায় জড়িয়ে এভাবেই অসংখ্য সংসার আজকে ধ্বংস হয়ে যাচ্ছে অতএব যেখানে পর্দার ব্যাঘাত ঘটে সেই সকল কাজ করা নারীর জন্য কোনো কোনো মেয়ে যায় নয় আল্লাহতাআলা সুরানুরে এই পর্দার বিস্তারিত বিধান আলোচনা করে দিয়েছেন নারী পুরুষ উভয়কে চক্ষু নত করে রাখতে বলেছেন এবং সবাইকে লজ্জায় স্থান হেফাজত করতে বলেছেন আর এ সকল কাজ দিতে যে সকল স্থানে সহ নারী ও পুরুষ একাকার হয়ে কাজ করে একজন আরেকজনের সহযোগী হয়ে কাজ করে সেখানে দেখা গেছে যে একজন পর নারী ও পর পুরুষ তারা পরস্পরের সাথে হাসি মজা ইত্যাদি এগুলো করতে করতে তাদের মধ্যকার যে লজ্জা সেটা উঠে যায় এবং পরবর্তীতে পর্দা পর্দার আড়ালেও অনেক কিছু চলে চলে জন্য সম্মানিত ভাই গাড়ি ঘোড়া এটা জন্য নারীর যায় এমন কথা বলা হয়নি রসুল যুগে মহিলারা উঠে বা গাদা ঘোড়াতে ইত্যাদিতে চড়তেন তারা নিজেরা এটা চালিয়ে যেতেন কিন্তু সৌদি আরবে কিছুদিন পূর্ব পর্যন্ত আমাদের দেশে তো এগুলোর কোনো তোয়াক্কা নেই কিন্তু সৌদি আরব আর সাধারণত আমাদের দেশে নারীরা এটা করতে বোধ করে যদিও অনেক মহিলারা আমি ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গেলাম তো আপনাদের অনেক মহিলাদেরকে দেখলাম মুসলিম মহিলারাও স্কুটি চালাচ্ছে তো আসলে পর্দার সহিত যদি এগুলো করে আর তার জন্য যদি সেটাই দিক থেকে সুবিধা হয় তো সেটা সরিয়েতে কোনো বাধা নেই কিন্তু তাকে পরিপূর্ণ পর্দা করতে হবে এবং পর্দা মেনটেন হতে হবে যদি দেখা যায় এখন সে হ্যাঁ বাইকটা চালার কারণে বা স্কুটিটা চালার কারণে তার প্রতি মানুষের লোলুপ দৃষ্টি বৃদ্ধি পাচ্ছে এবং সে তার মধ্যে পড়ে যাচ্ছে তাহলে তখন তার জন্য এটা জায়েজ হবে না সৌদি আরবে পূর্বে মহিলাদের গাড়ি চালানো নিষেধ করা হয়েছিল ফেতনার ভয়ে ফেতনার ভয়েই তাদেরকে নিষেধ করা হয়েছিল এই জন্য নয় যে এটাকে নাজায়জ করেছে কিন্তু এটা সাদ্দ যারা ফেতনা জেনা বিচারের পটটাকে বন্ধ রাখার জন্য তারা এটা করেছিলেন কিন্তু যখন কিছু মহল এমন তৈরি হয়ে গেছে এবং কিছু নারীরাও তৈরি হয়ে গেছে যারা আন্দোলন করছে সরকারের বিপরীতে এবং সরকারও দেখছে যে অসংখ্য মানুষ হাউস ড্রাইভার ভিসে তাদেরকে নিয়ে আসতে হচ্ছে এবং অনেকের এমন সামর্থ্য নাই যে সে হাউস ড্রাইভার এনে রাখবে ফলে তখন সরকার অনেকটা বাধ্য হয়েছে বিভিন্ন শর্তের মাধ্যমে মহিলাদেরকে ড্রাইভিং লাইসেন্স দিতে তো অধিকাংশ মহিলারাই সৌদি আরবে আমরা দেখেছি যে পর্দা পশুদার সহিত তারা ড্রাইভিং করেন তাদের চোখ চোখ ছাড়া আর কিছুই দেখা যায় না কিছু যদিও আছে শিয়া টিয়া ইত্যাদি আছে যা মিশরি আছে অনেক এবং অনেক সৌদিয়ান আছে যারা হয়তো দিনকে ওইভাবে ফলো করে না ভালো সব দেশেই আছে তো তারা হয়তো অনেক সময় মুখটা খুলে রেখে বাকিগুলো পর্দা থাকে বোরকা তো থাকেই তাদের তো এইভাবে তারা ইয়া করে তো এই জন্য গাড়ি চালায় তো এই জন্য বলবো যে পুরুষের কাজ নারী করতে পারবে না এমনটা না করতে পারবে যদি সেটা তার জন্য শোভনীয় হয় তার জন্য সহজ হয় করতে বাধা নেই কিন্তু তাকে তার পর্দা পুশিদা তার ইজ্জত মান আইফাত তার সতীর্থ সব কিছু রক্ষা করে তারপর করতে হবে এই জন্য সৌদি আরবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যাচ্ছে যদিও শেষ দিকে এখন মহিলাদেরকে বিভিন্ন জায়গায় কাজকর্ম দিচ্ছে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তাদের যে আগের নিয়ম ছিল সেগুলো ছিল কি শিক্ষাঙ্গনে সম্পূর্ণ মহিলাদের আলাদা সেপারেট ব্যবস্থা ছিল এবং মহিলাদের আলাদা আলাদা মার্কেট তাদের ছিল বোরকা ইত্যাদি এসব সব মার্কেটগুলোতে মহিলারাই বিক্রি বিক্রি টিক্রি করতো তো সম্মানিত ভাই আশা করি বিষয়টা আপনার কাছে স্পষ্ট হয়েছে খেয়ার আসসালাম আলাইকুমুল্লাহ বার